আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, স্বপ্ন আমিও দেখি। যেদিন ফাইনাল খেলা সেদিন ভোরবেলায় আমি স্বপ্ন দেখছি, আরে মোহন বাগান জিতে গেছে। আমি বাড়িতে বললাম, ওদের তখন খেলাই শুরু হয়নি, ওরা জিতে গেছে। তার মানে মাথায় একটা ক্লিক করছে যে বাংলা এতদূর এগিয়ে পেছিয়ে যাবে, এটা কখনো হয় না। এবং আমি একটা অরূপকে এসএমএস করে জানিয়েও দিয়েছিলাম খেলার আগেই, যাতে চিন্তা করিস না। আমার মনে আছে আমি তখন বেশ ছোট, আর আমার মা খুব খেলা দেখতেন। আমি কার সাপোর্টার বলবো না, আমি সবার সাপোর্টার, কিন্তু আমার মা মোহনবাগানের খেলা হলেই কালীবাড়িতে পুজো দিতে যেত। আর আমার দাদা এখন অবশ্য ও নিজে মোহনবাগানের সাপোর্টার বা ইস্ট বেঙ্গলে আছে। না না, যেটা সত্য সেটা বলতে ক্ষতি কি, জানা উচিত। ওর বাড়ি প্রায় ভেঙেই যাচ্ছিল, সারাক্ষণ ফুটবল 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 এই করে ওর বউ একদিন আমায় বললো, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি বললাম কেন, বলে বাড়িতে টাইম দেয় না, সারাক্ষণ ফুটবল করে করে বেড়ায়। এই করে জীবনটাও কাটিয়ে দিয়েছে। আমাদের পাড়ায় ছোট্ট একটা ক্লাব আছে, মিলন সংঘ ক্লাব, সুপার লিগে খেলে। আমি একদিন ইতিহাস বাস থেকে খবর পেলাম, আমার বাবা নাকি স্বাধীনতার আগে ওই ক্লাবটির প্রেসিডেন্ট ছিলেন, এবং আজও বাবার নামে রেকর্ড আছে। এই জন্য আমাদের পরিবার এমনিতেই ফুটবলের সাথে আন্তরিকভাবে যুক্ত।